অলেস প্রসেস দো ঢাকায় শুরু হয়েছে শিল্পী মাসুদুর রহমানের দ্বিতীয় একক চিত্রকর্ম প্রদর্শনী মহাকালের যাত্রা আজ সন্ধ্যায় অলেস লা গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমারিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও শিল্পী মনিরুল ইসলাম মহাকালের যাত্রার মাধ্যমে শিল্পী মাসুদুর রহমান শিল্পের প্রতি তার মননশীল এবং দার্শনিক পদ্ধতির একটি জানালা উন্মোচিত করেছেন তিনি জানান মহাকাল ও মহাশূন্যতার যে বোধ মানুষের মনে সদা জাগ্রত সে বোধই তার সৃষ্টি প্রেম জীবনে এক অতল গভীরতা দান করে মহাকালীর যাত্রা প্রদর্শনী চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে